ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম ডব্লিউ লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবলের মেন এক্সাম বাইশে মে হান্ড্রেড পারসেন্ট তোমাদের হচ্ছে এটা একেবারে ভেবো না যে এই ডেটে হবে কি না এটা একটা কনফার্ম ডেট এই ডেটে তোমাদের মেন এক্সাম হবে পরে মিলিনিও তো তোমাদের হাতে আর কতদিন সময় থাকছে থার্টি ডে তো তোমরা যদি ভাবো যে আমাদেরকে এই দু হাজার কুড়ি ব্যাচে তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবল হতে হবে তাহলে জেনারেলদের কনস্টেবলদের নাম্বার পঞ্চান্ন প্লাস মেন এক্সামে তোলার টার্গেট রেখে পরীক্ষা দিতে যাও আর লেডি কনস্টেবলের পঞ্চাশ প্লাস নাম্বার তুল তুলতে যাও অবশ্যই পঞ্চান্ন প্লাস এটা জেনারেলের সেভ স্কোর আর লেডি কনস্টেবলদের পঞ্চাশ প্লাস এই নাম্বারটা যদি তোমরা টার্গেট রেখে এক্সাম দাও আর এইটা এই নাম্বারটা যদি তোমরা তুলতে পারো তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট দু হাজার কুড়ি কনস্টেবেলে সিলেক্টেড হয়ে যাবে ঠিক আছে এর থেকে কাট অফ কমতে পারে কিন্তু এই টার্গেটটা রেখে তোমাকে মেন এক্সামে দিতে যেতে হবে আর ইন্টারভিউতে ধরো সাত আট থেকে দশ নাম্বার তল তুললেই তোমাদের একেবারে কনফার্ম মানে তোমাদের কোনোভাবেই তোমরা আর সিলেক্টেড না হওয়ার আর কোনো চান্স থাকছে না তো এই নাম্বারটা টার্গেট রাখো তো হাতে তোমাদের অনেক কম সময় রয়েছে তিরিশ দিন সময় রয়েছে এই তিরিশ দিন তোমরা জি জান লাগিয়ে পড়াশোনা করো কমসে কম তোমাদেরকে রোজ দশ থেকে বারো ঘন্টা পড়ার টার্গেট রাখো আর কোনো গল্প হবে না একটাই গল্প হবে শুধু ডাব্লিউ বিপি সিলেকশন হওয়ার জন্য আমাকে কতটা টাইম দিতে হবে সেই টাইমটা দশ থেকে বারো ঘন্টা রাত দিন পড়াশোনা করো কীভাবে পড়াশোনা করবে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদেরকে দেব কি কি পড়বে কোন জায়গা থেকে তোমাদের বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে ইংলিশ থেকে কিভাবে নাম্বার তুলবে ম্যাথ থেকে কিভাবে নাম্বার তুলবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাজেশান দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদেরকে আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা তৈরি হয়ে যাও যুদ্ধের জন্য তোমাদের হাতে অনেক কম সময় রয়েছে আর সময় নষ্ট করবে না তোমাদের বাইশে মে হানড্রেড পারসেন্ট বিপি মেন এক্সাম হচ্ছে আর এই ডেটটাকে টার্গেট রেখে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও আর অবশ্যই তোমরা দশ থেকে বারো ঘন্টা পড়ো ম্যাথ ইংলিশের উপরে বেশি ফোকাস দাও ঠিক আছে কারণ এটাই সবথেকে স্ট্রং সাবজেক্ট তো এই জায়গাটা একটু বেশি ফোকাস করবে যাতে এই জায়গা থেকে বেশি নাম্বার তুলতে পারো জেনারেল নলেজ থেকে জি কে থেকেও নাম্বারটা তো উঠছেই আর রিজনিং থেকেও উঠে যাচ্ছে তো ম্যাথ আর ইংলিশটা একটু বেশি ভালোভাবে ফোকাস দাও চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত